আজকে বাসায় ইফতারি করবেন না? তুমি কি চাও আজকে আমি বাইরে ইফতার করি? না, মানে কি কি ইফতারি বানাবো তাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ফ্রিজে কি মুরগি মাংস আছে? হ্যাঁ আছে। তাহলে এক কাজ করো, আজকে ইফতারিতে মুরগি মাংস দিয়ে চপ বানাও। মুরগির মাংসের চপ? মন হাঁ করে তাকিয়ে আছো কেন? না মানে ওই মুরগির মাংসের চপটা কিভাবে বানায়? এমনিতে রোজা রেখে মাথা গরম হয়ে আছে, আর তোমার কথা শুনে মেজাজটা আরো গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার মা কি তোমাকে রান্না বান্না কিছু শেখায়নি? যেটা বানাতে বলে তুমি সেটাই পারো না। আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে তোমাকে বিয়ে করে। আচ্ছা, ওই বেলের শরবতটা কোথায়? কাজের তাড়া করে না আজকে বেলের শরবত একটু বানাতে ভুলে গেছি। আচ্ছা, তুমি কি রাষ্ট্র পরিচালনা করো যে বেলের শরবতটা বানানো তুমি সময় পাও নাই? তুমি সারাদিন করোটা কি? সারাদিন রোজা রেখে কোথাও একটু বেলের শরবত খাবো না সেটাও আমার কপালে জুটে না। তোমাকে নিয়ে একটাই সমস্যা, কোনো কাজ তুমি পরিপূর্ণভাবে করতে পারো না। আজান হচ্ছে, ইফতার করো। সময় কিন্তু বেশি বাকি নেই, তাড়াতাড়ি আসেন। উফ, তো দেরি হয়ে গেল, আর একটু আগে ডাক দিবা না? যাও যাও। কি হলো ভাত, এরকম ঠান্ডা কেন? আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, এখন যদি ভাত বসে আজান দিয়ে দিবে। আজকে একটু কষ্ট করে খেয়ে নিন, কাল থেকে আর এমন হবে না। শোনো, ওই যে আমার বন্ধু মেহেদির বাসায় আজকে ইফতারের দাওয়াত আছে, আমার আসতে একটু লেট হবে, তুমি ইফতার করে নিও। হ্যাঁ, বেরো। বিষয়টা হয়েছে কি, আমার স্ত্রী তো একা, হ্যাঁ, তাই একটু ওকে ইফতারি বানানোতে একটু হেল্প করছি আর কি। তার মানে তুই রোজা রেখে রান্না বান্না করছিস? আরে তুই বোকা নাকি? রোজা কি শুধু আমি একা রাখছি? তোর ভাবিও তো রোজা রাখছে। আমরা অফিসে একটু ছুটি ফেলে কি করি? সারাদিন রোজা রেখে বাসায় শুয়ে বসে তো সময় পার করি, অথচ ওর কোনো ছুটি আছে বল? সারাটা দিন রোজা রেখে ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, রান্নাবান্না, এমনকি ইফতারি তৈরি করা। আর দেখ, এই যে ইফতারিতে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এসব খেতে যতটা না মজা দোস্ত, বলে বুঝাতে পারবো না, বানাতে তার চেয়ে অনেক বেশি কষ্ট, বুঝছস? যদিও সবাই একাই সামাল দে, আমি মাঝে মধ্যে একটু হেল্প করি আর কি। ও হ্যাঁ, ইফতারির আবার একটা সময় হয়ে যাচ্ছে, আমি ওই দিকটা দেখতেছি, তুই একটু বয়। হ্যাঁ ঠিক আছে, এটা ভিতরে নিয়ে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বস। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই।
এদের স্বামী স্ত্রীর মধ্যে কি মধুর ভালোবাসা, আর আমি কি করছি? এই তোমার শরবতে কিন্তু আজকে ইসব করে বসে দিতে ভুলে গেছি। আর দূর, একদিন ইসবগুলো বসে না গেলে কিচ্ছু হবে না। তুমি খাও। হ্যাঁ, আর যদি আমার স্ত্রী এমন ভুলটা করত, আমি হয়তো ওকে প্রচণ্ড গালিগালাজ করতাম। অথচ একদিন বেলের শরবত না গেলে কিছুই হতো না। আমি শুধু আমার দিকটাই ভেবে দেখেছি। আমার পাশে একজন মানুষ রোজা রেখে কত কষ্ট করে যাচ্ছে সেটা আমার কখনো চোখে পড়েনি। কি রে, কি ভাবছিস? না খা। হ্যাঁ নে। হ্যাঁ নে, নে তুই নে। আচ্ছা, তুই ভাবি কি নিয়ে আমাদের বাসায় কবে ইফতার করছিস বল? আরে যাবো যাবো ইনশাল্লাহ, এখনো তো রোজা বাকি আছে, একদিন ঠিকই চলে যাবো। শোন তুই তো খা, ওই যে আমরা মসজিদে গিয়ে নামাজটা পড়ি, এসে তারপর রাতের খাবার খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নে নে। আরে তাড়াতাড়ি আসো, সেহরির সময় হয়ে গেল তো। আর মাছ রান্না করেছি, মাছটা যদিও ভালো হবে না, তবে আজকে একটু কষ্ট করে খেয়ে না, ঠিক আছে? তবে তুমি যদি আমাকে ভালো করে মাছ রান্না শেখাও, আমিও তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে মুরগির মাংস দিয়ে চপ বানানো শেখা, ঠিক আছে? বসো বসো, তাড়াতাড়ি বসো। এতদিন আমি তোমাকে বুঝতে চেষ্টা করিনি, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হয়ে দেখাবো ইনশাআল্লাহ। কি হলো, খাবার নাও, আর সময় নেই, তাড়াতাড়ি খাও।